সো ওয়েলকাম গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে তোমাদের জানাই নতুন ভিডিওতে আমার স্বাগতম সবাইকে তো গাইজ ফাইনালি সবার আশা পূরণ হচ্ছে আজকে আমরা যাচ্ছি ঘুরতে ক্ষয়ার বাগানে সেটা হচ্ছে নদীর ওই পারে তো নদীর ওই পারে আমরা যাবো নৌকোতে করে তো নৌকোতে পার হওয়া যাওয়ার জন্য এখন আমরা এখানে ঘাটে এসে বসে আছি তো ঘাট পার হওয়ার জন্য একটু ওয়েট করতেছি কারণ ঘাটের পাশে অনেক গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর এইটা হচ্ছে আমাদের ক্যামেরাম্যান ক্যামেরা করছেন তো আমরা এখন যাওয়ার জন্য এখানে প্রস্তুত এখানে দাঁড়িয়ে আছি তো তো ফাইনালি আমরা ঘাটপাড় হয়ে চলে এসেছি বাগানে তো এটা দেখতে না এটা হচ্ছে খয়ার বাগান এখানেই সবাই ঘোরার জন্য এত মানে মনের মধ্যে এত ব্যাকুলতা ঘুরবো ঘুরবো বলে তো ফাইনালি আমরা চলে আসছি তো এখন দেখো ওই দেখো সামনে আমাদের বন্ধুরা যাচ্ছে আমরা পিছন পিছন যাচ্ছি তো আমি চেষ্টা করছি আপনাদেরকে ভালোভাবে ভিডিওগুলো করে দেখানোর জন্য বাট করা হচ্ছে না ক্যামেরাটা একটু মুভমেন্টটা ঠিক হচ্ছে না ক্যামেরার কারণ আমরা বাইকে ছিলাম তো একটু প্রবলেম হচ্ছে তো যাই হোক অ্যাডজাস্ট করে নেবেন তো এখন আমরা চলে আসছি দেখেন এটা ক্যামেরাম্যান আমাদের ছবি তুলছে ভিডিও ভিডিও করছে এবং স্টাইল রাখাচ্ছে চুলগুলো দেখো বিশাল খতরনাক তো যাই হোক বক্তদের না করে সামনের দিকে দেখা যাক এই যে আমরা চলে আসছি তো দেখতে থাকুন ভিডিওটা সঙ্গে থাকুন বাড়িতে ফাঁকা থাকাকালীন যা আর কি মনের মধ্যে চুল মাছলে যা হয় তো হঠাৎ করে প্ল্যান হলো প্ল্যান করে সবাই বেরিয়ে এলাম এই বাগানের পরিবেশটা আমার খুব ভালো লাগলো কারণ এত নিলিবিলি জায়গায় বন্ধুদের সাথে আড্ডা মারা খুব আনন্দিত লাগে তো সেরকম আনন্দ এনজয় করতে করতে আমরা এগো আর বন্ধুগণ আপনাদেরকে একটা কথা জানিয়ে দেই এখান থেকে কিন্তু বাংলাদেশ বর্ডারটা বেশিটা দূর না জাস্ট এখান থেকে দুই থেকে তিন কিলোমিটার দূরত্বেই বাংলাদেশ বর্ডার এবার ওখান থেকেই বাংলাদেশে যাতায়াত করে আমরা কিন্তু সেরকম কোনো কিছু করার চেষ্টা করব না জাস্ট ভিডিও বানাবো অ্যান্ড তো ফাইনালি গায়ে আজকে অনেকদিন পর ঘুরতে বেরোলাম বন্ধুদের সাথে তো মোটামুটি ভালোই লাগছে তো বন্ধুরা সবারই মনের আসা হয়ে গেলো এখন আমরা রিটার্ন ঘরে চলে যাব ঘরে ফিরবো এখন তো এখন বাসায় ফেলার সময় তো কোনো দেরি না করে আমরা ঝটপট বেরিয়ে এলাম আর বেলাটাও মোটামুটি বেলা দুটো আড়াইটে বাজে তো এখান থেকে বেরোতে বেরতে ঘরে পৌঁছোতে পৌঁছতে চারটে পাঁচটা বেজে যাবে তার জন্য আমরা তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করছি আর এখানকার রাস্তাঘাট দেখতেই পাচ্ছ অতটা ভালো না সেরকম সুবিধের রাস্তাঘাট না কারণ পুরোটাই জঙ্গল অ্যাকচুয়ালি এই জঙ্গলের মধ্যে পিকনিক করাটা সব থেকে বেস্ট কিন্তু আমরা পিকনিকের জিনিসপত্র নিয়ে আসতে পারিনি আর আমাদের সেরকম পিকনিক করার প্ল্যান ছিল না জাস্ট ঘোরার প্ল্যান ছিল তো সবাই মিলে ঘুরতে চলে আসছি এবং তো বন্ধুরা আর একটা কথা আমরা নেক্সট ভিডিও বানাবো জলপেশ নিয়ে জলপেশ ব্লগ তো সেখানে আমরা ফোর হুইলারে যাবো কারণ বাইক নিয়ে সেখানে যাওয়া সম্ভব না যার জন্য একটা ফোর হুইলারের ব্যবস্থা করবো ফোর হুইলারের ব্যবস্থা করে আমরা সবাই মিলে ফোর হুইলারে যাবো এবং সেখানের ভিডিওটাও আপনাদের জন্য ফেসবুকে আপলোড করে দেওয়া হবে এবং আমাদের ইউটিউব চ্যানেলেও আপলোড করে দেওয়া হবে এবং আপনারা যদি কেউ আমাদের সঙ্গে এভাবে ঘুরতে ইচ্ছুক থাকেন তাহলে আমাদের ফেসবুকে এবং ইউটিউবের কমেন্টে জানাবেন বা ডিএম করবেন আপনার মোবাইল নাম্বার দেবেন আপনাকে সেখানে ফোন নাম্বারে কন্ট্যাক্ট করা হবে এবং আপনাকে ডেট জানিয়ে দেওয়া হবে সেই ডেট হিসেবে আপনি রেডি হয়ে থাকবেন তাহলে আমাদের সঙ্গে আপনারাও ঘুরতে যেতে পারবেন তো যারা যারা ইচ্ছুক ঘোরার তারা তারা অবশ্যই কমেন্ট করবেন